Assalamualaikum, welcome back to my engineering tips YouTube channel. Aaj ami apnader dekhabo kibhabe amra instrument measurement korbo, mane amra je choto choto material je amra kibhabe design drawing follow kore etake amra kibhabe shotik porimap niye amra measurement korte parbo. E hocche ekti design, eta design hocche amra eta hocche angle bar cable clamp amader je ekta lomba ekta angle royeche angle bar. Angle bar এটা কাজ হচ্ছে আমাদের যে LB distribution pillar যে অনেকগুলি অনেক হাই পাওয়ারের অনেক মোটা মোটা কেবল রয়েছে এগুলি কেবল দিয়ে আটকে ক্লাম দিয়ে আটকে রাখার জন্য এই অ্যাঙ্গেল বারটি ব্যবহার করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে ড্রয়িংটা, তো আমি আজ এগুলি ইনস্ট্রুমেন্টের মেজারমেন্ট করে দেখাবো কীভাবে আমরা কে মেজারমেন্ট করতে পারি। তো জাস্ট মেজারমেন্ট করার জন্য আমার এখানে একটি ট্যাপ রয়েছে এইট মিটারের এবং যে বার্নিয়ার ক্যালিপার্স বা বার্নিয়ার স্কেল রয়েছে, এই বার্নিয়ার স্কেলের মাধ্যমে আমরা নিখুঁতভাবে যে সকল ম্যাটেরিয়াল পরিমাপ করব। তো আমরা এই যে দেখতে পাচ্ছি এখন যে পুরো অ্যাঙ্গেল বারটা, এই অ্যাঙ্গেল বারটা হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বারটা। এই অ্যাঙ্গেল বারটা আমি এখন আপনাদের পরিমাপ করে দেখাবো। এটা এখান থেকে এখানে কতটুকু, এখান থেকে এখানে কতটুকু, এখান থেকে এখানে কতটুকু, এটার অ্যাঙ্গেলটা কতটুকু, এটার থিকনেসটা কতটুকু, তারপরে যে আমরা ক্যালামটি দেখতে পাচ্ছি ক্যালামের যে হাইট কতটুকু, ক্যালামের থিকনেস কতটুকু, ওয়াশার থিকনেস কতটুকু, এটা হচ্ছে বোল্ট, বোল্টের লেন্থ কতটুকু, ডায় কতটুকু, সকল ডিটেলস এখন আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো। তো বন্ধুরা, এখন এই যে আমরা ডিজাইন ফলো করব, ফার্স্ট টাইম ডিজাইন থেকে আমরা যেটা অ্যাকুরেট পাবো সেটাই আমরা অ্যাকুরেট ধরে নেব। তো ডিজাইনে এই যে রয়েছে সেভেন ও এক নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছেন এক নম্বরে সেভেন সিক্স সেভেন, সেভেন সিক্স সেভেনের লেন্থ হচ্ছে সেভেন সিক্স সেভেন এমএম। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এটা সেভেন সিক্স সেভেন এমএম আসছে কি না। এটা হচ্ছে আমাদের স্যাম্পল, এটা একটি স্যাম্পল দিয়ে আমরা হাজার হাজার লড আসবে যেটা এটা পাস করা হলে। তো এখন আমি দেখাচ্ছি যে এটার ল্যান্থ কতটুকু আছে বন্ধুরা। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে এটার ল্যান্থ রয়েছে প্রায় সেভেন সেভেন্টি, সাতশো সত্তর এমএম রয়েছে টোটাল, সাতশো সত্তর বা সাতশো সত্তর এমএম রয়েছে বা সাতাত্তর সেন্টি, তো সাতশো সত্তর এমএম হচ্ছে এটার লেন্থ। তো এখন এটার লেন্থ হচ্ছে এখানে আমাদের ডিজাইনে রয়েছে যে সেভেন সিক্স সেভেন, আর থ্রি এমএম হচ্ছে বেশি, একটু লম্বা, ঠিক আছে। তো এটা জাস্ট আমাদের যে ক্যাবিনেট রয়েছে, যে ডিস্ট্রিবিউশন পিলার রয়েছে, ওটাতে আমরা ফাংশনালি লাগিয়ে দেখব। যদি ফাংশনালি ওকে হয় তাহলে আমাদের এগুলা ইউজ করা হবে, আর যদি ফাংশনালি ইউজ করতে লাগাতে বা ব্যবহার করতে প্রবলেম হয় তাহলে এটা রিজেক্ট করা হবে। তো এখন আমি আপনাদেরকে দু নম্বরটা দেখাচ্ছি। দু নম্বর হচ্ছে, এ হচ্ছে অ্যাঙ্গেলের সাইজের উপর যে বারটা চল্লিশ সেন্টি, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে এখান থেকে এসে চল্লিশ সেন্টি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা চল্লিশ সেন্টি রয়েছে, বন্ধুরা আমরা প্রথমে হোলটা পরিমাপ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হোলের পরিমাপ কতটুকু হচ্ছে, আমরা এইট পয়েন্ট ফাইভ, এইট পয়েন্ট ফাইভ বিয়ে নেওয়ার পরে তারপরে আমরা হোলের উপরে কতটুকু আছে এটা আমরা নেব, যে এখান থেকে এতটুকু হোলের উপরে অংশটুকু কতটুকু আছে এটা আমরা নেব। ফিফটিন পয়েন্ট থ্রি, তো এইট পয়েন্ট ফাইভের আমরা ইয়ে করতে হবে
টু টু হোলার হোলার অর্ধেক করতে হবে, হোলার অর্ধেক করলে আমরা 8.5 4.25 পাবো, 4.25 প্লাস 15.3 টোটাল হচ্ছে আমরা পাচ্ছি 19.55। তো ঠিক এটার এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেওয়া আছে যে 20 mm, তো 20 mm এখানে দেওয়া আছে কিন্তু আমরা পাচ্ছি 19.5, আরও 50 কম। তো এখন আমরা এখানে যে আমরা যে 5 নম্বরটা দেখতে পাচ্ছি, 5 নম্বর পরিমাপ করে দেখব, এখানে আবার আমরা ইয়ে করব, এখন ক্যালকুলেটর যাব, যে এখানে 4.25 প্লাস আমরা এখান থেকে এখানে কতটুকু এটা পরিমাপ করব, এখন এখান থেকে এখানে পরিমাপ করার জন্য জাস্ট এইভাবে পরিমাপ করব। এখানে দেখতে পাচ্ছেন যে 23 প্লাস 23 27.25। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 5 mm, এখান থেকে হোলার সেন্টার থেকে ইয়া পর্যন্ত আউটসাইড পর্যন্ত 25 mm। তো কিন্তু আমাদের এখানে আসছে কেন 27, তো তার মানে আরও আড়াই এম এম বেশি, এটা একটু লম্বা, ঠিক আছে। তো জাস্ট বন্ধুরে ঠিক এরকমভাবে এ হোলটো এখন পরিমাপ করবে। এখন আমরা এক হোল পাচ্ছিলাম 8.5 প্লাস, তারপরে আমরা এখানে যদি আমরা এটাকে এই হোল পর্যন্ত পরিমাপ করি, এটা কতটুকু এই হোলের সেন্টার থেকে এই হোলের সেন্টার কতটুকু আসে, তাহলে এটা হচ্ছে 81.5 হচ্ছে আমরা 8.5 প্লাস 81.5 টোটাল হচ্ছে 90। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে 90, এই যে দেখতে পাচ্ছেন এখানে 90 ঠিক বরাবর আছে, এ হোলা সেন্টার থেকে এ হোলা সেন্টার পর্যন্ত 90 একদম ঠিক বরাবর রয়েছে। তো এখন আমি আপনাদেরকে এই এবং এটার সাথে যে ক্যালামগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে ক্লাম পরিমাপ করে দেখাবো, এ হচ্ছে ক্লাম, এই ক্লামটা পরিমাপ করে দেখাবো, এ হচ্ছে হোল, এ হচ্ছে আমাদের যে ব্যান্ড, তারপরে হোল, এ হচ্ছে হোলের হাইট। তো আমরা সর্বপ্রথমে যে 11 নম্বর দেখতে পাচ্ছেন, 11 নম্বরে 100 mm এখানে যায়, এটার ল্যান্ড কতটুকু আছে এখন আমরা দেখবো পরিমাপ করে, 100 mm 99.7 সামথিংয়েতে ডিফারেন্সে তেমন করে, তারপর আমরা এই হোলের সেন্টার থেকে এই হোলের সেন্টার এটা পরিমাপ করতে হবে, এই হোলের সেন্টার থেকে হোলের সেন্টার পর ফার্স্ট টাইম আমরা এক হোলের আউট পাস থেকে ওই হোলে আউট পাসে নিয়ে আমরা এখন এটা পরিমাপ করতে হলে জাস্ট 64.6 এটাকে আমরা প্লাস করতে হবে, 64.6। তারপরে আমাদের যে একটি হোলের যে ডায়াটা নিলেই চলবে, আমরা একটি হোলের ডায়া কতটুকু আছে এখন আমি আপনাদের দেখাচ্ছি, একটি হোলের ডায়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন 9.83। তো এ হোলের সেন্টার থেকে হোলের সেন্টার পর্যন্ত আমরা 9.83, তারপর প্লাস করতে হবে 9.83, টোটাল পাচ্ছি আমরা 74.4। এখানে আমরা যে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি যে 74.4 মানে সামথিং ডিফারেন্স হয় 55.8 ডিফারেন্স। তো এখন এটা কোনো টলারেন্সে মাত্র 2 mm রয়েছে, টলারেন্সে তেমন কোনো প্রবলেম নাই। এখন আমরা এটার থিকনেসটা দেখবো, এটার থিকনেসটা কতটুকু রয়েছে, এটার থিকনেসটা রয়েছে আমরা কতটুকু দেখবো, এটার থিকনেস হচ্ছে 2.5, কিন্তু আমরা এখানে থিকনেস চাচ্ছি আমরা 2.5, এখানে 2.5 রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 2.5 তাই একুরেট রয়েছে। এখন আমরা এটার যে হাইটটা দেখতে পাচ্ছেন যে নিচের যে গ্যাপটা কতটুকু রয়েছে, তো এখন আমি গ্যাপটা কতটুকু রয়েছে তা আমি এখন আপনাদের দেখাচ্ছি, আমাদের গ্যাপ হচ্ছে 15.97, তো এখানে আমাদের 16.16, জাস্ট 3 পয়েন্টের ডিফারেন্স, তেমন ডিফারেন্স নেই, তার মানে ওকে তাই সমস্যা নেই।
তো বন্ধুরা, ঠিক এরকমভাবে আমরা যে কোনো ইনস্ট্রুমেন্টে মেজারমেন্ট করার জন্য আমরা এই সকল ম্যাটেরিয়াল নিখুঁতভাবে মেজারমেন্ট করতে পারবো। তারপর বন্ধুরা, এখানে রয়েছে যে ওয়াশার বোল্ট নাট, এখানে দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে বোল্ট। তারপরে রয়েছে স্প্রিং ওয়াশার, প্লেন ওয়াশার। তো এটাকে আমরা কী করে মাপবো? এটিকে আমরা মাপবো জাস্ট এইভাবে যে বার্নিয়ার ক্লিপারে মাস ক্যানোমিটার সেন্টার নিয়ে এটাকে আমরা যে কতটুকু আউটসাইড টায়ার রয়েছে এটা হচ্ছে 19.85, এটা আমরা চাচ্ছি যে 20 mm। তারপরে আমরা যদি এটাকে এই স্প্রিং ওয়াশার আউটসাইড আমরা দেখবো এটা কতটুকু আছে, 17.8। তারপর আমরা এটা যে বোল্টটা রয়েছে বোল্টের সাইজে মাপার সিস্টেম হচ্ছে আমরা থ্রেড থেকে আউটসাইড পর্যন্ত মাপলে আমরা ঠিক এটাকে এই মাপতে পারবো 69.5। তো বন্ধুরা, এটা আমরা আবার চাচ্ছি যে 70 mm, তো 69.5 তার মানে কোনো প্রবলেম নেই, এটা বেসিক্যালি চলবে। তো বন্ধুরা, আপনারা এরকম আরও ইনস্ট্রুমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং টিপস পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে এক বটি বাজার এখন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্যে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।